আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহিদানিশি ডেইলি ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছ ছাদে আমরা একটা মাটির চুলা নিয়ে বসে আছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যেভাবে একটা মাটির চুলাতে রান্না করব খোলামেলা জায়গায়। আমি অনেক ব্লগারকে দেখি যারা এভাবে রান্না করে, এ থেকে আমার একটা শখ জাগে যে আমি মাটির চুলায় রান্না করব। কিন্তু আমি কিভাবে মাটির চুলা বানায় এটা কখনোই দেখি নাই, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। তো এটা এবার আমি ইচ্ছাটা পূরণ করলাম। আমাদের বাড়িতেও মাটির চুলা আছে, কিন্তু এটা মানে এক জায়গায় সেট করে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না। তো এই চুলাটা আমি অনেক গবেষণা করে কারোর দেখে তারপরে নিজে হাতে এটা আমি বানাইছি। যখন দেখলাম এত সুন্দর একটা চুলা হয়েছে তখন আমি খুশিতে শেষ যে আমি তাহলে এটা পারছি। বলে না যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ সবই পারে। এই ফার্স্ট আমি এটাতে আগুন দিলাম, দেখলাম যে কীরকম আগুন হয়। এত সুন্দর আগুন হইতেছে যে ভিতরে যে আগুন আছে এটাই বুঝা যায় না। আলুটা এত দ্রুত সিদ্ধ হয়েছে, এর আগেও আমি এটাতে রংচা করছিলাম। তো এই চুলাটা আসলে নিচতলায় বানানো হয়েছে, তারপর এখানে আমি ছাদে নিয়ে আসছি। ছাদের এটা ভিউ, এর এক পাশে আমি একটু ছায়া ছিল তো ওখানে আমি এই চুলাটা সেট করছি। নিহান আমিরা বসার জন্য একটা পার্টি দিলাম, একটা পিকনিক টাইপের ভাব ছিল। তো এই চুলাতে আজকে আমরা কিছু একটা বানাবো, আপনারাও সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন যে আমার ব্লগ কেমন হলো। তো দিনটি ছিল শুক্রবার, জুমার নামাজ পড়ে নিহান আমিরাকে নামাজ গোসল করানোর পর এই আমরা বিকালের দিকে আসলাম যে এটাতে তো একটা কিছু বানাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ময়দা দিয়ে কাই বানানো হচ্ছে, ড করা হচ্ছে। আমি এদিকে পেঁয়াজকে নাড়াচাড়া করতেছি, মাংসের পিঠা আমরা বানাবো। দেখতে পাচ্ছেন এখানে মাংস দিয়ে একটা পিঠা বানানো হচ্ছে। উনি আমার এক ভাবি, বড় ভাবি, আর উনি পাশে আরেকজন, উনি হচ্ছে আমার ভাইয়ের বউ। তো ওনারা অনেক অনেক হ্যাপি, ওনারা আমাকে এই কাজে হেল্প করছেন, আমার সত্যি ভালো লাগলো। তো বিকালে দিয়ে আমরা কিছু পিঠা নিয়ে আসলাম, ভাজবো, আপনাদেরকে দেখাবো যে আসলে এই চুলাতে কীরকম আগুন হয় আর মাটির চুলায় আমরা কেমন এনজয় করলাম। বিকালের ভিউটা অনেক সুন্দর ছিল। এখানে উনি হচ্ছে আমাদের দূর সম্পর্কের এক আপা, ভালো মানুষ। তো ওনাকে নিয়ে আসলাম, যেহেতু আমার একার পক্ষে করা সম্ভব না। এখন বলবেন যে মাটির চুলা আমি বানাইছি, রান্না করলাম না। আমি আসলে আমি যদি এখন রান্না করি তাহলে ব্লগ বানাবো কীভাবে, এখানে যে ভিডিও তো করতে হবে, আপনাদেরকে দেখাবো কীভাবে। তো আমি অফ ক্যামেরায় কিছু চেষ্টা করছি, আর ওনারা যেহেতু মাটির চুলায় এক্সপার্ট বেশি, তো উনি আগুনটা ধরালেন। এখন এই মাটির চুলার যে কড়াইটা ওটা নিয়ে আসলেন। আমাদের ঘরে মাটির চুলাও আছে আবার গ্যাস আছে, তো দুইটাই ব্যবহার করা হয়। এটা হচ্ছে মাটির চুলার যে ছোটো কড়াই, ওটা এটাতে তেল অনেক কম লাগে। দেখতে পাচ্ছেন এটা বিকালের ভিউ, পড়ন্ত বিকাল, অনেক সুন্দর। নিহান আমিরা এখানে হাই দিচ্ছে এখান থেকে। এই হচ্ছে আমাদের বাড়ির উপর থেকে ভিউটা। ইয়াসমিন আপু, তোমাকে অনেক মিস করি। শারমিন, ঢাকায় থাকো, অনেক মিস করি তোমাদেরকে। তোমাদের ঘরটা খালি পড়ে আছে, এ সময় অনেকে ছিল এখানে, অনেক ভালো লাগতো, ভাই বোনরা অনেক এনজয় করতাম, হাসি খুশি। এখন ওরা নাই, তোমাদেরকে অনেক মিস করি। তোমরা সুযোগ পেলে সিলেট চলে এসো, এভাবে আমরা এখানে বসে পিকনিক করব, আমরা এখানে রান্না করব, তোমাদেরকে নিয়ে খাবো, সবাই একসাথে চলে আসো। আমার বোনকে মিস করতেছি, ও সুইডেন, আমরা দুই বান্ধবীর মতো ছিলাম। ও যাওয়ার পর অনেকটা খারাপ লাগছিল, তারপর এটা নিহান আমিরার কারণে বলে থাকতে পারছি। নিহার আব্বুকে মিস করতেছি, এই পিঠাটা মাংসের পিঠা অনেক পছন্দের।
আর এখন যেহেতু প্রবাসে এগুলো তো আর ওখানে সম্ভব না করে খাওয়া, তো যখনই আমি কোনো ভালো খাবার বা দেশীয় খাবার খাই আমি মনে মনে সত্যি অনেক মিস করি যে যারা প্রবাসে আছে, আমার ভাই বোন হাজব্যান্ড অনেকেই আছে, এই দেশীয় খাবারের যে স্বাদ ওটা তো তারা পায় না যতই তারা উন্নত দেশে থাকুক না কেন। দেখতে পাচ্ছেন পিঠা ভাজা হয়ে গেছে, নিহান আমিরা দৌড়াইতে দৌড়াইতে আসছে এই পিঠার ঘ্রাণ পেয়ে, দুই বোন খেতে বসে গেছে। এই ভিউটা আমার কাছে এত সুন্দর ছিল আমি বুঝাতে পারবো না। আসলে আমি এরকমই চাচ্ছিলাম যে আমার একটা মাটির চুলা হবে, এখানে আমি বসে ব্লগ বানাবো, পাশে আমার দুই মেয়ে বসে সুন্দর করে খাবে। আর দেখাচ্ছেন না আমিরা পিঠাটা মনে হয় একটু গরম ছিল, ওর জামার উপরে রেখে দিছে, ওরা খাচ্ছে গরম গরম পিঠা, কেউ বেজে দিচ্ছে। এই যে ওরা বলল গুড, মানে অনেক ভালো হয়েছে। এখানে আসলে আমি আগের দিন সবগুলো পিঠা বেজে নিছিলাম, আর এখন যে দেখতে পাচ্ছেন এখানে মনে হয় 6-7টার মতো পিঠা ছিল, যেগুলো আপনাদেরকে দেখাবো বলে আমি এখানে রেখে দিছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আপা উনি পিঠা ভাজা শেষ করে ফেলছে, আর এখানে এটা যেহেতু তেলের কড়াই এত অল্প পরিমাণে তেল লাগছে, ভাবলাম যে এখন এই তেলে কী হবে। একটা বড় ব্রেড আসছিল ওটা আমি নিয়ে আসলাম, ওটা আনার পর এখানে আমি বাকিগুলা এই তেলে ভেজে নিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ওখানে যদি আমরা ব্রেড কিছু ভেজে নিই তাহলে বাচ্চাদেরও খেতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র পিঠা দুইটা আছে, এদিকে ব্রেড ভাজা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আব্বা রাতে অনেক বাজার নিয়ে আসছে, আব্বা সবসময় রাতে বাজার করেন কারণ উনি যেহেতু পেশায় একজন ডাক্তার, ওনার সবসময় এত ঝামেলা থাকে, রোগীর ব্যস্ততা থাকে, তো উনি যদি রাতে এশার নামাজ পড়ে উনি বাজার করে নিয়ে আসেন। আর ওনার একটা অভ্যাস, উনি আল্লাহ ওনার হাতে বরকত দান করুক, উনি এত পরিমাণে বাজার করবে মনে হয় যে আব্বার হাতে একটা জাদু আছে, সব সময় ওনার হাতে ব্যাগ থাকবে, খাবারের ব্যাগ বাজারের ব্যাগ। আর আমরা আসছি এটা আরও দ্বিগুণ হয়ে গেছে, তো আব্বা দেখতে পাচ্ছেন কী কী নিয়ে আসছে। এখানে কমলা, চাইনিজ কমলা, লতা, আর এখানে লবণ, এক বস্তা লবণ দেখতে পাচ্ছেন। তো এই মুরগগুলাও দেখতে পাচ্ছেন রাতে আব্বু নিয়ে আসছে, তো এখন এগুলো জবাই করা হচ্ছে। নিহান আমিরা অনেক মুরগির মাংস পছন্দ করে, তো আব্বা একদিন পরপরই বলবে মুরগ জবাই করো, যেহেতু ওনার নাতিন অনেক পছন্দ করে, তো মুরগ জবাই করে এগুলো আমরা এখন আপাতত ফ্রিজে রাখতেছি, কালকে রান্না করা হবে। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখলে সবাইকে জাযাকাল্লাহু খায়রান, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।